হ্যালো বন্ধুরা, 2022 মরশুমে কলকাতা নাইট রাইডার্স টিমের খারাপ পারফরমেন্সের জন্য টিম কলকাতা প্লে অফের দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই ছিটকে যায়, আর সেই কারণে কলকাতা নাইট রাইডার্স টিমের সমস্ত ফ্যান্সরাই খুব নিরাশ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ও কলকাতা নাইট রাইডার্স টিমের ম্যানেজমেন্টের ওপর। কিন্তু নিরাশ হলেও কলকাতা নাইট রাইডার্স এর ফ্যান্সরা কলকাতা নাইট রাইডার্স এর সাথ ছাড়েনি। সেই জন্য কলকাতা নাইট রাইডার্স এর ফ্যান বেস কে ওভারঅল ইন্ডিয়ার বেস্ট ফ্যান বেস মানা হয়। তো বন্ধুরা, তুমিও যদি কলকাতা নাইট রাইডার্স টিমের একজন বড় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করো, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স টিমের 2022 মরশুমে ওপেনিং ব্যাটসম্যান নিয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রায় সবকটা ম্যাচেই। কোনো বিদেশি বা কোনো ভারতীয় ওপেনার ব্যাটসম্যানের হাত থেকেই তেমন কোনো রান টিম কলকাতা নাইট রাইডার্স পায়নি, আর সেই জন্যই ফ্রিঞ্চের বদলির কথা চিন্তা করছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সেই কারণে বেশ কিছু ওভারসিজ ব্যাটসম্যানকেও নজরে রেখেছে টিম কলকাতা, যারা বিভিন্ন লিগে টি-20 ফরম্যাটে তারা তার ব্যাটের জাদু দেখিয়েছে। সেই নামগুলির মধ্যে থেকেই উঠে আসছে আয়ারল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার পল স্টার্লিং। তো বন্ধুরা, রাসেলের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স টিমে আরও একজন দুর্ধর্ষ ব্যাটিং অলরাউন্ডারের দরকার, যে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও টিম কলকাতাকে ভরসা যোগাবে। তো যারা বাইরের বিভিন্ন লিগ যেমন বিগ ব্যাশ লিগ, বিপিএল, পিএসএল ফলো করো, তারা অবশ্যই এই আয়ারল্যান্ডের প্লেয়ারের রেকর্ডটা জেনে থাকবে। এই প্লেয়ারটা ব্যাট হাতে অ্যান্ডার রাসেল, ক্রিস গেলের মতন পারফরমেন্স করে। তো তোমরা বুঝতেই পারছো আয়ারল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডারটা কতটা বিধ্বংসী। তো তোমরা স্ক্রিনে এই প্লেয়ারটার টি-20 পারফরমেন্স দেখতে পাচ্ছ, আর এই প্লেয়ারটার সবথেকে বড় পজিটিভ দিক হলো এই প্লেয়ারটা ওপেনিংও করতে পারে যেমন কলকাতা নাইট রাইডার্স টিমের সুনীল নারিন করে থাকে। তো একজন প্রপার ওপেনারের সাথে একজন স্পিনারও কলকাতা নাইট রাইডার্সের কাছে হয়ে যাবে যদি কলকাতা নাইট রাইডার্স আয়ারল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটিং অলরাউন্ডারটাকে দলে নেয়। তো বন্ধুরা, তোমরা কি এই দুর্ধর্ষ ব্যাটিং অলরাউন্ডারটাকে কলকাতা নাইট রাইডার্স টিমে দেখতে চাও আইপিএল 2023 এর জন্য? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।